আপনারা ভালো করে শুনেন, পুরুষদের তুলনায় মহিলারা গণ সবে বারাত বেশি পালন করেন নাকি বলছেন? জি জি জি। পুরুষদের তুলনায় মহিলারা বেশি পালন করেন। তো শবে বরাত সম্পর্কে আল্লাহর নবী কি বলেছে বলেছেন হাদিস শরীফ দেখুন, আন আলী ইবনে আবি তালিব কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাই দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফিরু লাহু আলা মুস্তারজিকিন ফারজুকুহু আলা মুতালান ফাউ আফি ভারতের প্রিন্ট 100 পৃষ্ঠা, লেবানন বাইরুতের প্রিন্ট হাদিস নাম্বার 1388। হাদিসের বাংলা অনুবাদ শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লাম ইরশাদ করেন, যখন 15 শাবানের রাত্রি হবে তো রাত্রিতে কিয়াম করো। সুবহানাল্লাহ। ১৪ তারিখ দিবাগত রাত্রি 15ই শাবান যেদিনে রাত হবে সেই দিন কি করো? রাত্রিতে কিয়াম করো, মানে রাত্রিতে ইবাদত করো। ইবাদত করো জি, রাত্রিতে ইবাদত করো। এই জোরে বলেন, রাত্রিতে ইবাদত করো। ইবাদত করো আর কি করো? আর দিনে রোজা রাখো। দিনে রোজা রাখো, রাত্রিতে ইবাদত করো আর দিনে রোজা রাখো। বলে কেন না? আল্লাহ তাআলা এই রাত্রিতে সূর্য অস্তমিত হওয়ার পর আসমানে দুনিয়ার দিকে তাজাল্লি প্রদান করেন এবরাদারুল ইসলাম আর বলেন যে কে আছো আমার নিকটে ক্ষমা প্রার্থনাকারী, যে আমি তাকে ক্ষমা করব। কে আছো এই রকম ক্ষমা প্রার্থনাকারী, যে আমি তাকে ক্ষমা করে দেব, তাকে আমি মাফ করে দেব। কে আছো আমার নিকটে রুচি অন্বেষণকারী, যে আমি তাকে রুচি প্রদান করব। কে আছো বিপদগ্রস্ত, যে আমি তারকে বিপদ থেকে মুক্তি প্রদান করব। হে বরাবর আল ইসলাম, আল্লাহ তাআলা আসমানে দুনিয়ায় তাজাল্লি প্রদান করে এলান করতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করব, কে আছো রুচি অন্বেষণকারী আমি তাকে রুচি দেব, কে আছো বিপদগ্রস্ত ব্যক্তি আমি তাকে বিপদ থেকে মুক্তি প্রদান করব। হে বরাবর আল ইসলাম, এইভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বলতে থাকেন মুসলমান। সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত বলতে থাকেন, অর্থাৎ এই রাত্রিতে শবে বরাতের রাত্রিতে দোয়া যদি করেন ওই দোয়া আল্লাহ কবুল করেন, শবে বরাতের রাত্রিতে ক্ষমা প্রার্থনা যদি করেন আল্লাহ ক্ষমা করে থাকেন, শবে বরাতের রাত্রিতে রুজি যদি আল্লাহর কাছে চান আল্লাহ রুজি প্রদান করে থাকেন, শবে বরাতের রাত্রিতে যদি বিপদ থেকে মুক্তি যদি চান আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি প্রদান করে। তাহলে বোঝা গেল শবে বরাতে রাত্রিতে ইবাদত করা আর দিনে রোজা রাখা এটার নির্দেশ কে দিয়েছে? জোরে বলতে হবে, নির্দেশ কে দিয়েছে? খোদা, খোদার রাসূল। যে রাত্রিতে ইবাদত করো আর দিনে রোজা রাখো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম জানিয়ে দিয়েছেন। বিরাদার আল ইসলাম, তাহলে বোঝা গেল যে শবে বরাত রাত্রিতে জাগরণ করে ইবাদত করা নাজায়েজ নয়, বেদাত নয়, অবৈধ নয়, নতুন নয়। শবে বরাত রাত্রিতে ইবাদত করা আমার নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত, রোজা রাখা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের রাত্রিতে
জাগরণ করে ইবাদত করা আর দিনে রোজা রাখা এটা হলো সুন্নাতে নবী এটা সুন্নাত আর যারা সবে বারাতে রাত্রিতে ইবাদত করাকে রোজা রাখাকে বারণ করে নিষেধ করে তারা হলো বেদাতি তারা কি বেদাতি জোরে বেদাতি বেদাতি কারণ এটা নতুন বারণ করাটা বারণ করাটা নতুন বারণ করাটা হলো নতুন নিষেধ করা হলো নতুন আর যারা শরীয়ত সমর্থিত ধর্মকে বারণ করবে তারা এই যুগে হলো বেদাতি তাহলে লামাঝাবি বেদাতি দেওবন্দি বেদাতি তাবলীগি বেদাতি জামাতি বেদাতি আহলে হাদিস বেদাতি এরা বারণ করে থাকে ইয়াজি জানে মোহতারা আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাতাল জামাত আমরা আহলে সুন্নাতাল জামাত জোরে বলেন আমরা আহলে সুন্নাতাল জামাত জামাত আজি জানে মোহতারা রাত্রি হয়ে গিয়েছে টাইম আপন গতিতে চলছে ব্রাদার আলী ইসলাম আরেকটা হাদিস শরীফ শোনাবো এই জোরে বলেন না আরেকটা হাদিস শরীফ শোনাবো তো হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব বলে গিয়েছেন যে টাকা পূর্ণ হতে 400 টাকা বাকি তাই একটা ভাই 500 টাকা দিয়া ওই টাকার হিসাবটা পূর্ণ করে দে করে দে সমান সমান হয়ে যাবে একটা ভাই যদি পারে 500 টাকা দিয়ে হিসাবটা পূর্ণ করে দেন হারাম হাদিসটি শুনুন এই আছি জানো মহতারাম কারো কাছে না পালন করাকে না যায় যে বেদাত বলে আখ্যায়িত করতেছে মুসলমান আল্লাহর নবী আমার কি বলেন দ্বিতীয় হাদিস শুনেন এ ব্রাদার আল ইসলাম আন উরওয়া আন আয়েশাতা ক্বালাত ফাকাদতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাতা লাইলাতিন ফাকারাজতু আতলুবুহু ফাইদা হুয়া বিল বাকি রাফিউ রাসিহি ইলা আসসামা ফাকালা ইয়া আয়েশা আকুনতে তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকে ওয়া রাসূলুহু ক্বালাত ক্বাদ কুলতু ওয়া মা বি যালিকা ওয়ালাকিন্নি জানান্তু إنك أتيت بعد نسائك فقال إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا لأكثر من عدد شعر غنم قلبي সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আর একটু জোরে সুবহান আল্লাহ হাদিসটি কোথায় আছে ইবনে মাজাহ আরবি কিতাবুস সালাত হাদিস নাম্বার 1389 1389 পেজ নাম্বার 198 দারুস সালাম রিয়াদ সৌদি আরব এই হাদিসটি আর কোথায় আছে আছি জানে মহতারাম আরেকটু আপনাদেরকে দেখিয়ে দিই এই হাদিসটি আপনার বর্ণিত হয়েছে তিরমিজি শরীফ লেবানন ভাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 433 হাদিস নাম্বার 749 তিরমিজি শরীফ ভারতের প্রিন্ট 92 পৃষ্ঠা ইবনে মাজাহ শরীফ লেবানন ভাইরুতের প্রিন্ট 272 পৃষ্ঠা হাদিস নাম্বার 1389 ইবনে মাজাহ শরীফ ভারতের প্রিন্ট পেজ নাম্বার 100 মিশকাত শরীফ ভারতের প্রিন্ট পেজ নাম্বার 114-15 এতগুলো হাদিসের মধ্যে হাদিসটি আপনার বর্ণিত হয়েছে এ আজি জানে মহতারাম আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন এ বেরাদার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হযরত আয়েশাকে আমার নবী পাকের সহধর্মিণী আমার নবী পাকের সহধর্মিণী আর ভাঙ্গিনী এ বেরাদার আল ইসলাম যে উম্মাহাতুল মুমিনীনদের মধ্যে সব থেকে হাদিস শরীফ
समाधान मायशा सिद्दीका रादियल्लाहु ताआला अन्हार शरणापन्न होते मा बोनेरा जीवनी शोने जलसा शोने मोबाइल पुरुष नारी युवक युवती মানুষের চরিত্র ধ্বংস করার জন্য মোবাইলই যথেষ্ট। বুঝছেন? শুনে রাখুন, মোবাইলে আজকের সভাতে তওবা করুন, যার জীবনে কোনদিন খেলব না, মোবাইলে তাস খেলা চলবে না, মোবাইলের বাহিরেও চলবে না, অনেককে দেখছি তাস খেলছে মোবাইলে, লুডু খেলছে মোবাইলে, ক্যারাম বোর্ড খেলছে মোবাইলে। মনে রাখবেন মুসলমান, এই সমস্ত খেলা না যাই জহারাম। আল্লাহ নবী বলেছেন, লা তালাবু বিল আসাবি, আঙ্গুলের খেলা খেলো না, আঙ্গুলের খেলা খেলো না। মোবাইল এ ভালো কাজের জন্য আবিষ্কার করেছে, কিন্তু ভালো কাজের পরিবর্তে আজ খারাপ কাজ মানুষ বেশি করছে। না কি বলছেন? গান শুনে, ফিল্ম দেখে, সিনেমা দেখে, সিরিয়াল দেখে পেট ভরে না গো। ই কানে আপনার ঘুষি লাগিয়ে নিয়ে ট্রেনে, বাসে, রাস্তাঘাটে সব সময় শুনছে, দেখছেন না? আর পার্শ্বে কথা বলেন শুনতে পাবে না, বহারা জি। আর কদিন পরে এমনি অটোমেটিক বহরা হয়ে যাবে। এবার আদার আল ইসলাম মা বোনদেরকে বলবো, মা বোনেরা মোবাইলে যদি শুনতে হয় তাহলে কোন সুন্নি জামাতে ওলামায়ে কিরামদের নাত শরীফ শুনুন, গজল শুনুন, মানকাবাত শুনুন, ওয়াজ্র সুরত শুনুন, ভালো জিনিস দেখুন। আর মোবাইলে সিনেমা দেখা, সিরিয়াল দেখা, ফিল্ম দেখা, গান বাজনা শোনা, খারাপ জিনিস দেখা বয়কট করুন, ত্যাগ করুন। কাছি জানে মোহতারাম, তবে তবে কি হবে? পাপ থেকে বাঁচবে। মা বোনদেরকে বলবো যে এই নাচ গান শোনা, সিরিয়াল দেখা শরীয়তে জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। কোরআন বললো, মা তাকুম রাসূল ফাখুজুহু ওয়া মান হাকুম ফানতাহু, রাসূল যা প্রদান করে তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আর একটি কথা বলি, অল্প বয়স্ক ছেলে মেয়েদের হাতে মোবাইল উঠিয়ে দেবেন না, দেবেন না, দেবেন না। ভালো ভালো আজকে মেধাবী ছাত্র ছাত্রী,
তীক্ষ্ণ ব্রেনের ছাত্র ছাত্রী আজকে এই মোবাইলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, মুসলমান চরিত্রহীনে পরিণত হচ্ছে। সুতরাং আপনাদেরকে বলবো, এই বড় মোবাইল না দিয়ে যোগাযোগের যদি প্রয়োজন হয় তো এই রকম ছোট মোবাইল দেন। না কি বলছেন? হ্যাঁ বলে নিতে হয় নাও, না নিতে হয় ভাগো। আজকাল মানুষ পেট থেকে পড়ার পরে আপনার মোবাইল ধরিয়ে দিচ্ছে ছেলের হাতে হাতে, বলছে মুফতি সাহেব একটা মোবাইল না দিলে ঘুমানোই যাবে না। খুব মজা লাগছে, মাও হাসছে মুচকি মুচকি, আর ওর বাবাও হাসছে, আর বড় মোবাইল দিয়েছে, আর বাচ্চা ছেলে বসে বসে কার্টুন দেখছে মোবাইলে। এখনো নাভির তার ঘা শুকায়নি, এখনো তার মুসলমানি হয়নি, খাতনা দেওয়া হয়নি, আর সেই ছেলে মেয়ের হাতে আজকে আপনার মোবাইল উঠিয়ে দেওয়া হচ্ছে। আপনাদেরকে বলবো, বেরাদারান ইসলাম, ছেলেদেরকে শিক্ষিত করুন, ছেলেদেরকে আদর্শ তৈরি করুন, ছেলেদেরকে মানুষের মতন মানুষ করুন। জি বলুন ইনশাআল্লাহ। এ বেরাদারান ইসলাম, তো হাদিসটির বাংলা অনুবাদ শুনেন। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি এক রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পেলাম না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছানাতে ছিলেন, ঘুমিয়েছিলেন। হঠাৎ মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জাগ্রত হয়ে দেখেন যে বিছানাতে আমার রাসূলুল্লাহ নেই, নবী আমার বিছানাতে নেই নিশ্চন রাত্রিকালে। তো মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওই রাত্রিতে আমি নাবীকে খোঁজার জন্য বের হলাম, যে আমার নাবী কোথায় গিয়েছেন নাবীকে খোঁজার জন্য বের হলাম। এ বেরাদারান ইসলাম, তো বলেন যে দেখি যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি কি? মদিনা শরীফের কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। ও জোরে বলেন জান্নাতুল বাকি। মদিনা শরীফের কবরস্থানের নাম হলো কি? জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি। ওই নিশ্চল গভীর রাত্রিতে আজকে আমার রাসূলুল্লাহ একাই গিয়ে জান্নাতুল বাকি কবরস্থানের সাইডে দাঁড়িয়ে আছে। আর জান্নাতুল বাকির পার্শ্বে দাঁড়িয়ে আছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা তুমি কি ইহা ভয় করেছো যে আল্লাহ ও তার রাসূল তোমার উপরে অত্যাচার করেছে? তুমি কি, আমার নবী বলছেন যে আয়েশা তুমি কি ভয় করেছো যে আল্লাহ ও তার রাসূল তোমার উপরে অত্যাচার করেছে? এ ব্রাদার আল ইসলাম, তো মায়েশা বলেন আমি আবেদন করলাম যে ইয়া রাসূলুল্লাহ, না তা ভয় করিনি, আমি তা ভয় করিনি। এবার আদার আল ইসলাম, আলে তবে আমার ধারণা ছিল যে আপনি অন্য কোন দ্বিতীয় বিবির নিকটে তাসরিফ নিয়ে গিয়েছেন। মাইশা বলছেন যে রাসূলুল্লাহ আমি তা মনে করিনি, আমি মনে করেছি নির্জন রাত্রিতে উঠে আপনি অন্য কোন বিবির নিকটে তাসরিফ নিয়ে গিয়েছেন। এ বেরাদার, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলে আয়েশা শোনো, আল্লাহ তাআলা 15ই শাবানের রাত্রিতে আসমানে দুনিয়াতে তাজাল্লি প্রদান করে, আর বানু কালবের বকরির পশমের চেয়ে বেশি নিজ উম্মতকে ক্ষমা করে। বানু কালবের বকরির দেহে যত পশম আছে তার চেয়ে বেশি নিজ বান্দাদেরকে ক্ষমা করে থাকে। তাহলে মুসলমান বুঝতে হবে যে সবে বারাত রাত্রি 15
আজকে বান্দাকে ক্ষমা করে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য কোরআন বলতেছে ফিহা ইফরাকু কুল্লু আমরিল হাকিম কে এই মহামান্বিত রাত্রিতে আল্লাহ তাআলা সমস্ত হিকমতময় কর্মসমূহকে বণ্টন করে থাকেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজি জানে মহতারাম তাহলে আপনি বুঝতে পারলেন যে সবে বারাত পালন করা হাদিস শরীফতে প্রমাণিত আছে জি এত গুরুত্বপূর্ণ এবার বলুন কেউ যদি সবে বারাত পালন করতে বাধা যদি দেয় মানা যদি করে তো শুনবেন জোরে বলতে হবে যে না তার কথা শুনবেন না ওই মোলবিকে জালসার জন্য ডাকবেন না তার পিছনে নামাজ পড়বেন না তাকে প্রশ্রয় দেবেন না তার সঙ্গে আত্মীয়তা করবেন না ই ইসলামের পক্ষের হবে না বিপক্ষের হবে বিপক্ষের বিপক্ষের হবে মনে থাকবে না বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সবে বারাতে মা বোনেরা আরেকটা কাজ করেন আমাদের আহলুস সুন্নাত আল জামাতের দেশে আপনার প্রচলিত আছে সেটা সবে বারাতে হালুয়া রুটি করেন আপনাদের দেশে করে হালুয়া রুটি করেন হালুয়া রুটি খান জি জি এই ওহাবি দেওবন্দি লামাজাবিদের হালুয়ার কথা শুনলে আপনার শরীর চুলকাতে আরম্ভ করে না কি বলছেন জি জি হালুয়ার কথা যদি শুনে তাদের শরীর চুলকাতে আরম্ভ করে ওদের দেশে হয় না গ্রামে হয় না ঘরে হয় না বাড়িতে হয় না ওদের মা বোনেরা তৈরি করতেও জানে না বুঝলেন আর আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরা তৈরিও করতে জানে খেতেও জানে আর খাওয়াতেও জানে নাকি বলছেন খেতেও জানে খাওয়াতেও জানে আর তৈরি করতেও জানে এটা হচ্ছে নসিবের ব্যাপার ভাগ্যের ব্যাপার জি জি আল্লাহ তাআলা সুন্নিদের ভাগ্যে রেখেছেন হালুয়া বিরিয়ানি সিরনি না কি বলছে ওদের ভাগ্যে নাই ওদের নসিবে নাই ওদের জিভাতে হালুয়া ভালো লাগে না বিরিয়ানি ভালো লাগে না কারণ ওদের জিভাতে লেগে গিয়েছে কালো কাকের মাংস জি জি কি এ জোরে বলেন না কালো কাকের মাংস এই হাত ঝাড়ুয়াদের গুরু দেওবন্দিদের গুরু তার নাম হলো মৌলবী রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়ায়ে রশিদিয়াতে লিখতেছে ওকে জিজ্ঞাসা করতেছে কালো কাকের মাংস খাওয়া কি এই কালো কাক দেখেন না হ্যাঁ ওই যে মাঠে মাঠে আপনারা দৌড়ে বেড়ায় কালো কাক কোনোদিন শুনেছেন ওর মাংস খায় এই শুনেছেন ধরে বলেন না 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 তোকে বলছে যে কালো কাকের মাংস খাওয়া কি বলে জিস জগা মে জাগে মারুফা কি গোশত খানে কো নাজায়েজ সমঝতে হ্যায় ওয়া খানে মে সওয়াব লিখা হ্যায় বলছে যে স্থানে যে দেশে যে রাজ্যে কালো কাকের মাংস মাংস খাওয়াকে নাজায়েজ মনে করে সেই জায়গাতে কালো কাকের মাংস খেলে সওয়াব পাওয়া যায় বুঝেন এটা সুস্থ মস্তিষ্কের লোকের কথা না অসুস্থ মস্তিষ্কের লোকের কথা অসুস্থ বেমার যা আদিবাসীরাও খায় না নাকি বলছেন আদিবাসী সাঁওতালেরাও খায় না আর ও বলছে যে মাংস খাওয়া চলবে এ বেরাদার ইসলাম ওদের বাড়িতে যদি নতুন জামাই আসে তো দেশি খোঁজারও দরকার নাই আর পোল্ট্রি আনারও দরকার নাই বলে দেশি দরকার হবে না আর পোল্ট্রিরও প্রয়োজন হবে না কালো কাক খুঁজো ধরো
কে খাও জি। তোদের জিলাতে কালো কাকের মাংসের রক্ত লেগে গিয়েছে, ওদের জিভাতে হোলি দেওয়ালি পূজার প্রসাদ লেগে গিয়েছে, ওদের জিভাতে গরু ছাগল মহিষ উট ভেড়ার উধুরির সিকনার রস লেগে গিয়েছে। এই জন্য আপনার হালুয়া বিরিয়ানি সিরনি ওদের জবানে শুট করে না। কথা বোঝা গেল? এ বেরাদার আলহামদুলিল্লাহ আমরা হালুয়া খাই, হালুয়া খাই। তো বলছে বেদাত, আরে বাবারে দাঁতকে বের করে বলছে গো, ভালো করে শুনুন শুনুন, হালুয়া খাওয়া হাদিসে আছে না নাই বলবো? জি জি জি, আছে না নাই? আছে। আপনি তো এমনি বলছেন আছে, তার মানে আমাদের উপরে ভরসা আছে যে আমরা যে কাজ করি হাদিসের আলোকে করি, হাদিসের বিপক্ষে করি না। এই স্পষ্ট বলছেন হাদিস আছে। তো কোন হাদিস আছে, কত পেজ আছে, কোন নম্বর হাদিস, কত পৃষ্ঠায় আছে? একটা ভাই 500 টাকা দিলেন না, এ মাওলানা নেজামউদ্দিন হাতে আপনাদের নাই প্রিয়জন, আপনাদের কাছের মানুষ, তিন চারবার হয়তো আসা হলো, ওর হাতি দিলেন। তো এই কথাটা বললাম, তো একজন ভাই পারবেন না 500 টাকা দিতে? মাত্র 500 টাকা এর পকেটে না থাকলে নামটা লিখে দেন পরে দিয়ে দিয়ে। কোন কিতাবে আছে হালুয়া সম্পর্কে হাদিস? আপনাকে হাদিসটি বলে দিই বলে দিই বলে দিই। এই একটা ভাই বলেন না গো, আরে দিয়েছি দিয়েছে, তুমি দিবে আলহামদুলিল্লাহ। যাক, এ দেখছেন পশ্চিমবঙ্গের মুখে এখন তরুণ বক্তাগণের মধ্যে টপ বক্তা। জি জি, রোজার তারাবির আগারাত পর্যন্ত একদিনও খালি নেই, বলছে হুজুর রেস্ট পাওয়া যাচ্ছে না, একদিনও খালি খালি। তো আপনাদের কাছে দান চেয়েছে, আপনারা জান ভরে দান দিয়েছেন, আর একটা ভাই পারবেন না 500 টাকা? এমন একটা ভাই নাই যে আপনার দান দেওয়া হয়নি, একজন দিয়েছে, আর একজন ভাই নাই। এই মা বোনেরা, আপনারা তো বাড়ির মালিক, ঘরের মালিক, আলমারির মালিক, চাবির মালিক, পুরুষেরা উপার্জন করে নিয়ে এসে বিবিদেরকে রাখতে দেয় নাকি বলছেন? এ দেয় না? মা বন্ধারকে বলবো আপনারাই হালুয়া তৈরি করে, তো হালুয়া খাওয়া চলবে কি চলবে না? একটি মাত্র হাদিস দি, আর একটা ভাই 500 টাকা দিয়ে দেন, সির নিয়ে এসে হাজির হয়ে গিয়েছে, এখনই দোয়া হবে। একটা ভাই পারবেন না? আলহামদুলিল্লাহ। আজি জানে মহতারাম, সময় নষ্ট করব না। তো হাদিসটি কোন কিতাবে আছে হাদিসটি শুনুন। আন আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, 1347 পৃষ্ঠা, হাদিস নাম্বার 5431, 5431। বুখারী শরীফ শরীফ ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, 817 পৃষ্ঠা। মুসলিম শরীফ শরীফ শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 610, হাদিস নাম্বার 2024 না, হাদিস নাম্বার এই আপনার 5431। দ্বিতীয় কিতাব শুনেন, মুসলিম শরীফ শরীফ ভারতের প্রিন্ট, প্রথম খণ্ড 479 পৃষ্ঠা। মিশকাত শরীফ ভারতের প্রিন্ট, পেজ নাম্বার 366 পৃষ্ঠা। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 24316। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবনে আহমদ ইবনে হানবাল বিরাদার ইসলাম, তার হাদিস নাম্বার হলো 24316। হাদিসটি মাদ্রাসায় নিয়ে আসি, এসেছি আপনার লেবানন বাইরুতের প্রিন্ট, এতখানি উঠে আছে। কমিশন
বইটির মূল্য হলো 30,000 টাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 30,000 টাকা 30,000 টাকা কমিশন বাদ দিয়ে ওর মূল্য হলো 15,000 টাকা হ্যাঁ কমিশন মাদ্রাসার জন্য লেবানন বাইরুতের প্রিন্ট কারণ ভারতের প্রিন্টে হাদিস নাম্বার নাই আর এই আগাছার দল ওই ডাক্তার জাকির নায়েক মিজানুর রহমান আজহারি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই আহমদুল্লাহ আপনার এই সমস্ত ভণ্ডদের বক্তব্য শুনে জিজ্ঞাসা করতেছে হাদিস নম্বর কত এই জন্য নিয়ে এসেছি আর একটা হাদিস আনিয়েছি তার নাম হলো কানজুল উম্মাল লিল মুত্তাকি এতখানি উঁচু 17,000 টাকা দাম নিয়ে ছাপিয়েছে যদি দেখবো মনে করেন কোনদিন ঘুরতে ঘুরতে যায় মুর্শিদাবাদের ভগবান গোলা থানা নসিপুর ফুরকানিয়া আলিমি ইসলামিয়া মাদ্রাসা এবেরাদার আল ইসলাম আজকে এই মাত্র 3 দিন হচ্ছে এই মুসনাদে ইবনে আহমাদ হাদিসটি আপনার নিয়ে আসানো 15,000 টাকা দাম নিয়েছে তাতেও হাদিসটি বর্ণিত হয়েছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার হাদিস শরীফ বর্ণনা করেছে জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ কি খেতে ভালোবাসতেন হালুয়া আর মধু হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন এই বুখারীতে দেখতে পাই না মুসলিমে দেখতে পাই না মিশকাত শরীফে দেখতে পাই না মুসনাদে আহমাদে দেখতে পাই না এর নজরে পড়ে না আসলে এ তো বি হাদিস হয়তো পড়তে জানে না আর না হলে চোখে আপনার ছানি পড়ে গিয়েছে চোখে ছানি পড়ে গিয়েছে তাদেরকে সুপরামর্শ দেব যদি চোখে ছানি পড়ে নেপালে গিয়ে অল্প খরচে চোখের ছানি উঠিয়ে এসো আর যদি তোমার ইমানে ছানি পড়ে তবে আলী শরীফ গিয়ে ইমাম আহমদ রাজার মাজার থেকে ইমানের ছানি উঠিয়ে এসো আরে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আছি জানে মুহতারাম মাইশা বলেন নবী আমার হালুয়া আর মধু খেতে ভালোবাসতেন আরবিতে বলে হালুয়া উর্দুতে বলে হালুয়া ফার্সিতে বলে হালুয়া বাংলাতে বলে হালুয়া যেখানে যাবেন হালুয়াকে হালুয়া বলে একটা জায়গা জালসাতে গেলাম এক ওহাবি মোলবি আপনার ওই যে দেখেন না বুকের উপরে হাত বাঁধে দেওবন্দি যারা তারা আমাদের মতো নাভির নিচে হাত বাঁধে বুঝতে পারলেন দেওবন্দি যারা নাভির নিচে হাত বাঁধে কিন্তু যারা লামা সাহাবি আহলে হাদিস ওরা আবার মহিলাদের মতন বুকের উপরে জোর করে হাত বাঁধে হাত বাঁধে মহিলারা হাত কোথায় বাঁধে বুকের উপর তাই মহিলাদের মতন আপনার নামাজ পড়ে ওদেরকে আপনারা কি বলেন আহলে হাদিস এটা হলো জনগণকে ধোকা দিয়া বোকা বানান নাম আহলে হাদিস পৃথিবীতে কেউ হতে পারে না আহলে সুন্নাত আল জামাত হতে পারে মুসলমান ধোকা দেওয়া নাম আসলে হলো তারিখে হাদিস হাদিস তালিকা আচ্ছা জানে মহতারাম তো বলছে যে হালুয়া মানে মিষ্টি খাদ্য হালুয়া মানে মিষ্টি খাদ্য আবিধানিক অর্থ তো আমি বললাম আচ্ছা আমাদের মানবরা যেটা হালুয়া তৈরি করে এটা টক এ কথা বলেন না আমাদের মা বোনেরা যে হালুয়া তৈরি করে এটা টক নাটক মিষ্টি লবণ তো মিষ্টি তে তো মিষ্টি ঝাল না কি মিষ্টি মিষ্টি তাহলে যদি হালুয়া শব্দের আভিধানিক অর্থ হয় মিষ্টি খাদ্য তো হালুয়াও একটি মিষ্টি খাদ্য সুতরাং হালুয়া
मुसलमान अपना के बोलते चाय कुरान शरीफ बोलो माता को मेरा सुनो प्रचलित हलवा सर्वप्रथम हजरत उस्मान गनी रादियल्लाहु तआला रसूलुल्लाह के दिए पाठिए प्रचलित हलवा रसूलुल्लाह खेल सुतरां मुसलमान हलवा रुटी खावा सब बाराते हलवा रुटी कर 14-15 तारीख रोजा रखो कई तारीख 14-15 दुई दिन रोजा रख क्षमा प्रार्थना करें अल्लाहर रुजी अन्वेषण करें अल्लाहर विपद मुक्ति दुआ करें रात्रि जागरण करे आज के सकाल करें अल्लाह ताला कसम खुदा জামাতের মামুলাত সমূহের মধ্যে একটি হলো শবে বরাত পালন করা আমরা শরীয়ত মোতাবেক পালন করব বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আলোচনা